হাওয়ার শট অপরাধ নয় বলছেন রোহিত একটু ঝুঁকি নিয়ে হাওয়ায় শট খেলাটা কোনো অপরাধ নয় যদি তাতে ফল পাওয়া যায় সেরকমই মনে করেন রোহিত শর্মা তার সাফ কথা তরুণদের স্বাধীনতা দেয়া উচিত নিজেকে মেলে ধরার এই পরামর্শটাই তার ক্রিকেট অ্যাকাডেমির ছাত্রদের দিচ্ছেন রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে শুরু করে নিজেকে সীমিত ওভারের খেলায় বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে তুলে ধরেছেন রোহিত ইদানিং টেস্টেও ওপেন করতে নেমে সফল তিনি বৃহস্পতিবার একাডেমির ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে সেই রোহিত তুলে এনেছেন তার ক্রিকেট জীবনের শুরুর দিককার কথা এবং বুঝিয়ে দিয়েছেন উঠতি ক্রিকেটারদের প্রতি তার মনোভাব ক্রিকেট শিক্ষার্থীদের রোহিত বলেছেন বড় শট খেলা বা একটা চটকদার শট খেলা ক্ষতিকর কিছু নয় আমরা যখন বড় হচ্ছিলাম তখন হাওয়ায় শট খেললে নেট থেকে আমাদের বার করে দেয়া হতো যেটা মোটেই ঠিক নয় আসল কথাটা হলো ফল পাচ্ছি কিনা সেটা ফল পেলেই হলো এখনও অবশ্য হাওয়ায় শট খেলতে পছন্দ করেন রোহিত এবং ফলও পান আন্তর্জাতিক ক্রিকেটে চারশোরও বেশি ছয় মারার নজিরও আছে তার সাদা বলে ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক আরও বলেন একটা ছেলে যদি হাওয়ায় শট খেলার পরেও ভালো রান করে ম্যাচ জেতায় তাহলে কোনো সমস্যা নেই আর এখনকার যে প্রজন্ম বেড়ে উঠছে তারা শট খেলতে চায় তারা চায় তাদের ব্যাটিং যেন আকর্ষণীয় হয় তবে পাশাপাশি একটা সতর্ক বার্তাও দিয়েছেন রোহিত বলেছেন তবে নিজের খেলা নিয়ে একটা পরিষ্কার থাকতে হবে সবার সেটা ঠিক কি তাও বুঝিয়ে দিয়েছেন রোহিত একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি দেখা যায় কেউ একই ভুল বারবার করছে তবে তাকে সেই ভুলটা ধরিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে কিভাবে খেলা উচিত তবে আবার বলছি শট খেলা মোটেও অপরাধ কিছু নয় রোহিত মনে করেন তরুণ ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দেয়া উচিত তাদের পাশে থাকা উচিত তাহলে স্বাভাবিকভাবেই এই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে ভারতীয় ক্রিকেটের হিটম্যান আরও বলেছেন কেউ যদি শট খেলতে চায় আমি কখনোই তাকে বাঁধা দেব না শুধু মাথায় রাখতে হবে তাতে ফল পাওয়া যাচ্ছে কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা তুমি পঞ্চাশ বলে একশো করছো না দুশো বলে সেটা বড় কথা নয় উঠতি তরুণ ক্রিকেটারদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কি সেটাও স্পষ্ট করে দিয়েছেন রোহিত তার মন্তব্য কেউ যদি নিজের দক্ষতায় আস্থা রাখে তবে আমিও তার সেই দক্ষতায় আস্থা রাখব এই তরুণ ক্রিকেটাররা কিভাবে ব্যাট করবে তার ওপরে কোনো বিধি নিষেধ থাকা উচিত নয় রোহিতের পরামর্শ ওদের নিজের খুশি মতো ব্যাট করতে দাও তাহলেই ফল পাওয়া যাবে এশিয়া একাদশে খেলা নিয়ে তথ্য বিকৃত করছে বিসিসি আই তীব্র আক্রমণ পাকিস্তান বোর্ডের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি টোয়েন্টি ম্যাচ নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে কথা লড়াই অব্যাহত এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে না জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বৃহস্পতিবার দাবি করা হয়েছিল কোনো পাকিস্তানি ক্রিকেটারকেই দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই হেনম মন্তব্যের পরে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড পিসিবি পাল্টা খোঁচা দিয়েছে বিসিসিআইকে পিসিবির দাবি তথ্য বিকৃত করছে বিসিসিআই মার্চের ১৬ থেকে তারিখে দুটি ম্যাচ হওয়ার সে সময় পিএসএল চলবে বাইশ মার্চ শেষ হবে পিএসএল পিএসএল চলার জন্যই পাকিস্তানি ক্রিকেটরা বাংলাদেশের দুটি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না পিসিবির মুখপাত্র বলেছেন বিশ্ব একাদশ ও এশিয়া দশের দুটি ম্যাচ হওয়ার কথা ১৬ থেকে বিশ মার্চের মধ্যে পিএসএল শেষ হচ্ছে বাইশ মার্চ দুটো ম্যাচের দিনক্ষণ বদলানো আর সম্ভব নয় পিএসএল চলার জন্যই পাকিস্তানের ক্রিকেটরা খেলতে পারবে না বাংলাদেশে বিসিবির কাছে আমরা মৌখিক ও লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছি ওরা বিষয়টা বুঝতে পেরেছে পিসিবির মুখপাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে খোঁচা দিয়ে বলেছেন পাকিস্তান ক্রিকেট ফ্যান ও ফলোয়ারদের ভুল বোঝানোর জন্য তথ্য বিকৃত করছে বিসিসিআই এটাই দুর্ভাগ্যজনক হিন্দু হওয়ায় দলে ব্রাত্য ছিল কানেরিয়া অভিযোগ শোয়েবের পাকিস্তান ক্রিকেট দলে তার সতীর্থ লেগ স্পিনার দানেশ কানিরিয়ার পাশে দাঁড়িয়ে বোমা ফাটালেন প্রাক্তন পেসার শোয়েব আখতার তিনি বলেন পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েকজন ক্রিকেটার দানিশ কানিরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন কারণ দানিশের ধর্ম হিন্দু তাই দলে কিছুটা ব্রাত্য ছিল ও অনেকে ওর সঙ্গে বসে খেতেও পর্যন্ত চাইত না শোয়েবের এই অভিযোগ ছড়িয়ে পড়ার পরে সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার ছিলেন দানিশ কানেডিয়া তার মামা অনিল দলপত ছিলেন পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার পাকিস্তানের হয়ে একটি টেস্ট ম্যাচে দুশো দানিশ গড় চৌত্রিশ ওয়ানডেও খেলেছেন কানেরিয়া বৃহস্পতিবার পাক টিভিতে সম্প্রচারিত এক অনুষ্ঠানে শোয়েব বলেন আমার খেলোয়াড় জীবনে আমি দু জনের সঙ্গে সরাসরি লড়াই করেছি যখন তারা ধর্ম নিয়ে কথা বলেছে তারা যখন বলতো কে করা প্রাচীর কে পাঞ্জাবের বা কে পেশোয়ারের তা শুনে রাগ হতো সে সেরকমই কোনো ক্রিকেটার যদি হিন্দু হয় আর সে যদি পাকিস্তান দলের হয়ে ভালো পারফরম্যান্স করে তাহলে ধর্মের কথা ঠিক কিভাবে ওঠে শোয়েব আরও বলেন এই সেই ক্রিকেটারেরা বলতো স্যার এই ছেলেটি এখান থেকে খাবার নিচ্ছে কেন অথচ সেই হিন্দু ছেলেটায় আমাদের টেস্ট জিতিয়েছিল ইংল্যান্ডে যদি পাকিস্তানের হয়ে খেলতে নেমে কেউ প্রচুর উইকেট পায় তাহলে তারই তো খেলা উচিত আমরা কানেরিয়ার মরিয়া প্রচেষ্টা ছাড়া টেস্ট জিততে পারতাম না কিন্তু অনেকেই ওকে সেই কৃতিত্ব দিতে চায় না সংবাদ সংস্থার তরফে কানেরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শোয়েবের মন্তব্য ঠিক বলে মেনে নেন তিনি বলেন শোয়েব আখতার একজন ক্রিকেট কিংবদন্তি ওর কথাবার্তাও ওর বলের মতোই শানিত যখন পাকিস্তানের হয়ে খেলতাম তখন এ কথাগুলো প্রকাশ্যে বলার সাহস ছিল না কিন্তু শোয়েবের এই বক্তব্যের পরে এবার মুখ খুলব শুধু শোয়েব নয় ওই সময় আমার হয়ে লড়েছে ইনজি ভাই মোহাম্মদ ইউসুফ ও ইউনিস ভাই যোগ করেন যারা আমার সঙ্গে ওই আচরণ করত তাদের নামও খুব দ্রুত জানাবো সঙ্গে এটাও বলতে চাই পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত কষ্টে আছি উদ্ধার করুন ইমরান খানের কাছে সাহায্যের প্রার্থনা দানিশ কানেরিয়ার আমি ভালো নেই এভাবেই নিজের দুরাবস্থার কথা তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক ক্রিকেট প্রশাসকদের সাহায্য চাইলেন নির্বাসিত পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব অ্যাসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দানিশকে নির্বাসিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারপরে অনেকের কাছে সাহায্যের আবেদন করেন কানেরিয়া কিন্তু প্রাক্তন এই স্পিনারের আবেদনে কেউই কর্ণপাত করেননি বাধ্য হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সাহায্য প্রার্থনা করছেন কানেরিয়া তিনি বলেছেন ইমরান খান সহ পাকিস্তানের সমস্ত কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেট প্রশাসকদের কাছে আবেদন করছি আমি খুব কষ্টে আছি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন পাকিস্তানের অসংখ্য মানুষের কাছে আমি সাহায্য চেয়েছি কিন্তু কোনো সাহায্য পাইনি ক্রিকেটার হিসেবে পাকিস্তান হয়ে আমি নিজেকে উজাড় করে দিয়েছি এর জন্য আমি গর্বিত এই সময় আমার সাহায্যের দরকার আমি আশাবাদী পাকিস্তানের মানুষ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কষ্টে আছি বলে কানেরিয়া ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না হলেও অনেকের মতে ম্যাচ গড়াপেটা পরবর্তী অবস্থার কথাই বুঝিয়েছেন তিনি পাকিস্তানের একাধিক ক্রিকেটারের সমস্যার সমাধান হয়েছে এ কথাও বলেছেন তিনি ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই সমস্যা বলতে ম্যাচ গড়াপেটাকেই ইঙ্গিত করেছেন তিনি একসময় সতীর্থ কানেরিয়ার পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার টেলিভিশনে বোমা ফাটান প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েকজন ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন কারণ দানিশের ধর্ম হিন্দু তাই বলে ও ছিল ব্রাত্য অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না শোয়েবের এই অভিযোগ ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রাক্তন সতীর্থের এই বিস্ফোরণের পরে কানেরিয়া বলেছেন আমি টেলিভিশনে কিংবদন্তি শোয়েব আখতারের সাক্ষাৎকার শুনেছি বিশ্বের সামনে তুলে ধরার জন্য সত্যিটা আমি শোয়েবকে জানাচ্ছি যে সব বিখ্যাত ক্রিকেটার আমাকে সাহায্য করেছেন তাঁদেরও জানাই উনচল্লিশ বছরের কানেরিয়া পাকিস্তানের হয়ে একষট্টি টেস্ট ম্যাচ খেলেছেন অনিল দলপতের পরে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে তিনি পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন দুশো একষট্টি উইকেটের মালিক কানেরিয়া আগে বলেছিলেন সত্যি টা তুলে ধরার সাহস নেই তার। কিন্তু এই দিন বলেন শোয়েবের সাক্ষাৎকার বুকে বল যোগাচ্ছে। ক্রিকেটার হিসেবে দেশের হয়ে ঘাম ঝরানোর সময় যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন তাদের মুখোশ খুলে দেবেন বলে স্থির করেছেন কানেরিয়া খেলোয়াড় জীবনে বিপক্ষকে মাটি ধরানোর জন্য পাকিস্তান নির্ভর করে থাকত শোয়েব আখতারের ওপরে বল হাতে গতির ঝড় তুলছেন তিনি টেলিভিশন সাক্ষাৎকারে ঝড় তুলে শোয়েব সাহস যোগালেন কানেরিয়ার বুকে ডিয়ার ভিউয়ার্স দেশ বিদেশের নানা খেলার সর্বশেষ সংবাদ জানার জন্য আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে হলে প্লিজ বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ